পূর্বে ভিডিও থেকে আমরা বেশ কিছু প্রতিক্রিয়া পেয়েছি যে চাক চাকলুরিসের চিত্রটা বেশ জটিল ছিল এ কারণে এই ভিডিওতে আমরা আরও সহজ করে উপস্থাপন করলাম এখন কিছু রাশিমালাকে সরল করা যাক আমরা দুই গুণ থ্রি এক্স প্লাস ফাইভ রাশিটিকে সরল করতে চাই এখানে দুই গুণ থ্রি এক্স প্লাস ফাইভ অর্থাৎ থ্রি এক্স প্লাস ফাইভ রাশিটি দুইবার আছে আমরা লিখি দুইবার দুই বা থ্রি এক্স প্লাস ফাইভ এখন আমরা রাশিটিকে যোগ করি দুইটি থ্রি এক্স অর্থাৎ টু ইন্টু দুটি থ্রি এক্স অর্থাৎ টু ইন্টু থ্রি এক্স প্লাস দুইটি ফাইভ অর্থাৎ টু ইন্টু ফাইভ কাজে আমরা লিখতে পারি টু ইন্টু থ্রি এক্স প্লাস টু ইন্টু ফাইভ এখন আমরা জানি টু ইন্টু থ্রি এক্স

আমরা এটিকে উপরের রাশিটির সাথে মিলিয়ে দেখতে পারি এখন আমরা আরেকটি রাশি সরল করব এটা হলো সেভেন ইন্টু থ্রি ইন্টু টেন প্লাস ফোর আমরা একটি রাশিকে সরল করবো বাম পাশে থ্রি ওয়াই মাইনাস ফাইভ এর সাথে সেভেন গুণ করা এবং ডানপাশে টেন প্লাস ফোর ওয়াইয়ের সাথে টু গুণ করা সেভেন ইন্টু থ্রি ওয়াই টোয়েন্টি ওয়ান ওয়াই সেভেন ইন্টু থ্রি ওয়াই টোয়েন্টি ওয়ান ওয়াই এখানে সেভেন ইন্টু ফাইভ সেভেন ইন্টু ফাইভ মাইনাস চিনোটি বসিনি ইকুয়াল টু থার্টি ফাইভ সেভেন ইন্টু ফাইভ ইকুয়াল টু থার্টি ফাইভ আবার ডান পাশের রাশিটিতে টু ইন্টু টেন প্লাস এখন আমরা লিখি মাইনাস টু দিয়ে টেন কে গুণ করলে হয় মাইনাস মাইনাস টু দিয়ে টেন কে গুণ করলে হয় মাইনাস দিয়ে 4y ওয়াইকে গুণ করলে হয় মাইনাস এইট ওয়াই এখন আমরা টোয়েন্টি এবং মাইনাস এইট এর বিয়োগ করবো টোয়েন্টি থেকে মাইনাস এইট বিয়োগ দিলে হয় 21 থেকে মাইনাস এইটকে বিয়োগ দিলে হয় 21 থেকে -8 এইটকে বিয়োগ করি